আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়ের একক কাজ ৪ এটি দেখব। ২০২৪ সালের নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর সকল অনুশীলনের গণিত সমাধান পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ক্লাস ৮ ম্যাথ সলিউশন লিখে সার্চ করলে ১ নম্বরে যে অ্যাপটি আসবে সেটি ইনস্টল করবে। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। অর্থাৎ এখানে ১ নম্বরে বলা আছে, বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচের সূত্রগুলো বের করো। তো এখানে ৩ থেকে ৮ পর্যন্ত টোটাল ৬টা সূত্র আছে। এই ৬টা সূত্র বের করতে হবে এই যে মূল সূত্র ১ এবং ২ এইটি দিয়ে। তো ১ নম্বর যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে তোমরা ৩, ৪, ৫ নম্বরটা প্রমাণ করতে পারবা বা বের করতে পারবা। আবার ২ নম্বর যে সূত্রটা আছে এই ২ নম্বর সূত্র দিয়ে তোমরা ৬, ৭, ৮ অর্থাৎ এই ৩টি সূত্র বের করতে পারবা। তো আমরা প্রথমে ৩ নম্বরটা দেখব। সেক্ষেত্রে ১ নম্বর যে সূত্রটা আছে সেটি তোমাদের লিখে নিতে হবে। তো দেখো শিক্ষার্থীরা, ১ নম্বর সূত্রটা আমরা পুরোটাই লিখে নিয়েছি। তো এখন আমরা এভাবে লিখতে পারি, a + b হোল কিউব ইকুয়াল, সূত্রের দিকে আমাদের খেয়াল করতে হবে, a + b হোল কিউব বামপক্ষে রয়েছে। তো আমাদেরও বামপক্ষে লেখা শেষ। এখন দেখো ডানপক্ষে আছে a³ + b³ তো a³ + b³ আমরা এখান থেকে নিতে পারি a³ আর শেষ থেকে নিতে পারি b³। তো লিখবো a³ + b³। ওকে, লেখা শেষ। এখন প্লাস চিহ্ন দেব, থাকে হচ্ছে 3a² b আর পাশে থাকে হচ্ছে 3ab²। তো আমরা এখানে a + b হোল কিউব লিখে নেব। তারপর দেখো a³ + b³ আছে। তো আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আছে 3ab × a + b, তার মানে এখান থেকে 3ab আমাদের কমন নিতে হবে। তো 3a² b আর হচ্ছে 3ab², এই দুটির মধ্যে আমরা 3ab কমন নিতে পারি। তো প্লাস 3ab, তো ব্র্যাকেট শুরু, 3ab কমন এসি। তো 3ab দিয়ে 3a² b কে ভাগ যদি করি তাহলে ৩, ৩ কেটে যাবে। a দিয়ে a² কে ভাগ করলে একটা a থাকে, b দিয়ে b কে ভাগ করলে কিছুই থাকে না, তার মানে এখানে একটা a থাকে। তারপর মাঝে প্লাস চিহ্নটা দেওয়া হলো। আবার 3ab দিয়ে 3ab² কে যদি ভাগ করি, 3a কেটে যাবে, b দিয়ে b² কে ভাগ করলে b থাকে। তো এখানে একটা b লিখে নেব। তো এই হচ্ছে আমাদের ৩ নম্বর সূত্রটা, দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের। ৪ নম্বর সূত্রটা প্রমাণ করব বা বের করব। দেখো a³ + b³ আমাদের বাম পক্ষে আছে। তো মেইন সূত্রটা আমরা প্রথমে লিখে নেব। তো সেক্ষেত্রে দেখো ৪ নম্বরে আমরা মেইন সূত্রটা ১ নম্বরটা লিখে নিয়েছি। তো যেহেতু আমাদের বাম পক্ষে দেখতে পেলাম a³ + b³, তো সেক্ষেত্রে একটা জিনিস করলে ভালো হয়, সমানের ডান পাশের সকল জিনিস বাম পক্ষে নিয়ে আসবো, আবার বাম পক্ষের সকল জিনিস সমানের ডান পক্ষে নিয়ে যাব, এইটাই ভালো হয়, তাহলে মাইনাস আসবে না। তাহলে দেখো a³ + 3a² b + 3ab² + b³ সমান আমরা লিখব হচ্ছে a + b হোল কিউব। ওকে, লেখা শেষ। আমাদের পাশাপাশি রয়েছে হচ্ছে a³ + b³। তো a³ + b³ আমরা নেব। দেখো a³ + b³ তারপর সমান চিহ্ন দেব, সমানের ডান পাশে আছে হচ্ছে a + b হোল কিউব। এখন এই যে সমানের বাম পক্ষে ছিল 3a² b আর হচ্ছে 3ab², এই দুটি প্লাস অবস্থায় আছে, ডান পক্ষে গেলে মাইনাস হবে। তো মাইনাস 3a² b মাইনাস 3ab²। তো এখন আমরা এখানে যা আছে তাই লিখে নেব, a³ + b³ ইকুয়াল a + b হোল কিউব। এখান থেকে আমরা মাইনাস 3ab কমন নেব, তো দেখো মাইনাস 3ab যদি কমন নেই তাহলে আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে, 3ab দিয়ে 3a² b কে ভাগ করলে একটা a থাকবে। তো এই যে 3ab এর সামনে মাইনাস আছে, তো এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ হবে, মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস। এবার 3ab দিয়ে যদি আমরা 3ab² কে ভাগ করি, আমরা ভাগটা দেখিয়ে দিচ্ছি। দেখো 3ab² কে যদি আমরা 3ab দিয়ে ভাগ দিই তাহলে এই যে ৩, ৩ কেটে যাবে, a কেটে যাবে, b দিয়ে b² কে ভাগ করলে একটা b থাকে। তো এই কারণে আমরা এখানে b লিখে নেব। তো এখন দেখি আমরা ঠিক আছে কিনা। তো দেখো a + b হোল কিউব - 3ab × a + b, তো সব ঠিকঠাক আছে। তো আমরা ৪ নম্বরটাও দেখে ফেললাম, এবার ৫ নম্বরটা দেখব। তো ৫ নম্বরটা প্রমাণ করার জন্য আমরা ৪ নম্বরটা সাহায্য নিতে পারতাম, কিন্তু আমরা তা করব না, সরাসরি আমরা যেভাবে করা দরকার সেভাবে করব। তো আমরা 4 নম্বরটা 5 নম্বরটা একটু খেয়াল করব। তো একই ভাবে বাম পক্ষে আছে a³ + b³ তো আমরা সমানে ডান পাশে সকল জিনিস বাম পক্ষে নিয়ে আসব। দেখো a³ + 3a²b + 3ab² + b³ সমান সমানের বাম পক্ষের জিনিস a + b হোল কিউব। তো এটা মনে রাখতে হবে সমানের ডান পাশের সকল জিনিস বাম পক্ষে নিয়ে যাওয়া এবং বাম পক্ষের সকল জিনিস ডান পক্ষে নিয়ে যাওয়া, এতে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, জাস্ট সুবিধার জন্য নিয়ে যাওয়া আসা। তো আমাদের বাম পক্ষে ছিল হচ্ছে a³ + b³ তো এটি রেখে সমান চিহ্ন দেব। তো এটি রেখে আমরা সমান চিহ্ন দিলাম। এখন এই দিকের কাজটা আমরা 4 নম্বরটার মতো করেই করব। তো দেখো ডান পাশে ছিল a + b হোল কিউব, তারপর বাম পক্ষে আছে কি দেখো 3a²b, এটি ডান পক্ষে নিয়ে যাব -3a²b হবে। আবার দেখো +3ab² আছে, এটি ডান পক্ষে নিয়ে যাব -3ab² হবে। এখানে a³ + b³ সর্বদা নামতে থাকবে যতক্ষণ না প্রমাণ হয়েছে আমাদের। তো এখানে আমরা লিখব a + b হোল কিউব, এখান থেকে আমরা -3ab কমন নেব। দেখো -3ab কমন নিলে ব্র্যাকেট দেব। তো -3ab দিয়ে -3a²b কে ভাগ যদি দেই - কেটে যাবে, 3 কেটে যাবে, a দিয়ে a² কে ভাগ করলে a, b দিয়ে b কে ভাগ করলে কিছু থাকে না, শুধুমাত্র a থাকে। তো দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাস। এখন আমরা এই তো মাইনাস দিয়ে তো গুণ করলামই। তো দেখো 3ab দিয়ে 3ab² কে ভাগ করব, পাবো হচ্ছে b। এখন পর্যন্ত আমাদের প্রমাণ আসে নাই। তো এখন আমাদের কি করতে হবে, একটা জিনিস কমন নিতে হবে। দেখো a প্লাস b কিন্তু এখানে কমন নেওয়া আছে, অর্থাৎ গুণ অবস্থায় আছে, তার মানে এখানে আমাদের কমন নিতে হবে a³ + b³ সমান। দেখো এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ আছে। তো দুইটা পদ থেকে আমরা a প্লাস b কমন নিতে পারি। প্রথম পদ থেকে যদি আমরা a প্লাস b কমন নেই তাহলে কি থাকে, তাহলে কিন্তু তিনটা a প্লাস b থেকে একটা a প্লাস b কমন নিলে থাকবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তারপরে যে -3ab এটাই থাকে, কারণ a প্লাস b কমন নেওয়া হয়েছে। এখন আমরা a প্লাস b লিখব। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে, তো আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো b স্কয়ার পর্যন্ত লেখার পর আমরা -3ab লিখব। ওকে, এখন আমরা যোগ বিয়োগটা সেরে নেব। এখানে হচ্ছে a স্কয়ার, দেখো -3ab প্লাস 2ab, তো এটা ক্যালকুলেশন করলে হবে -ab, পাশে আছে হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব a³ প্লাস b³ সমান। তো আমাদের উত্তর এসে গেছে, এটি হচ্ছে উত্তর। এখন আমরা পরবর্তী কাজে চলে যাব, 6 নম্বর। তো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর করতে গেলে 2 নম্বর সূত্র লিখে নিতে হবে। তো 2 নম্বর সূত্রটা আমরা লিখে নেব এখন। দেখো তো শিক্ষার্থীরা 2 নম্বর সূত্রটা আমাদের লিখে নেওয়া শেষ। এখন আমাদের বাম পক্ষে a - b হোল কিউব থাকার কথা, সেটা আছে। এখন ডান পক্ষে দেখো a³ - b³ এক পাশে থাকবে। তো a³ আমাদের আছে প্রথমেই, তো শেষ থেকে -b³ টা আমরা নিয়ে আসব, নিয়ে আসলাম। এখন এই তো দেখো -3a²b + 3ab² লিখব। তো এখন পর্যন্ত আমাদের প্রমাণ আসে নাই। তো এখানে -3ab দেখতে পাচ্ছি, তার মানে 3ab কমন যাবে। তাহলে একবারে আমরা লিখতে পারি a - b হোল কিউব সমান a³ - b³ -3ab কমন নেব। -3ab কমন নিলে এখানে একটা a থাকে, তারপর এই যে সামনে দেখো মাইনাস আছে, এখানে প্লাস, প্লাস মাইনাস গুণ করলে -3ab দিয়ে 3ab² কে যদি ভাগ দেই তাহলে একটা b থাকে। তো দেখো ঠিকঠাকই আছে আমাদের উত্তর। 6 নম্বরটা হয়ে গেল আমাদের। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা করতে গেলে আমাদের মেইন সূত্রটা লিখতে হবে এবং ডান পক্ষ থেকে বাম পক্ষে সব জিনিস নিয়ে আসবো এবং বাম পক্ষ থেকে ডান পক্ষে সব জিনিস নিয়ে যাব। তো 7 নাম্বার দেখি আমরা এখন। দেখো ডান পক্ষের সকল জিনিস আমি নিয়ে আসবো। এ কিউব মাইনাস 3 a² b প্লাস 3 ab² মাইনাস বি কিউব সমান বাম পক্ষের সকল জিনিস a মাইনাস বি হোল কিউব। ওকে, এখন এ কিউব, এটা দেখো মাইনাস বি কিউব, এই দুটো আমরা এক জায়গায় করব, তারপর সমান চিহ্ন দেব। দেখো আমাদের কিছু অংশ কাজ হয়ে গেছে, এ কিউব মাইনাস বি কিউব সমান পর্যন্ত হয়ে গেছে। তো এখন ডান পাশে যা আছে থাক, আমরা ওইটাই রাখতেছি। এই তো বাম পক্ষে ছিল কি মাইনাস 3 a² বি, ডান পক্ষে গেলে হবে প্লাস 3 a² বি। বাম পক্ষে ছিল হচ্ছে প্লাস 3 a² বি, এটা ডান পক্ষে গেলে হবে মাইনাস 3 a² বি। তো এখন পর্যন্ত আমাদের উত্তর আসে নাই। তো এখানে 7 নম্বর দেখতে পাচ্ছি 3ab কমন আছে, তো আমরা এখানে থেকে 3ab কমন নিতে পারি। ওকে, আচ্ছা আমরা লিখব a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস, এখান থেকে দেখো এইটার মধ্যে 3ab, এইটার মধ্যেও 3ab কমন আছে, তো 3ab লেখা হলো। 3ab যে আমরা কমন নিলাম, কমন নিলে ভাগ দিতে হবে। দেখো এখানে যদি 3ab দিয়ে ভাগ দিই তাহলে শুধু একটা a থাকে, এই যে প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস, 3ab দিয়ে এটাকে ভাগ করলে হবে বি। তো আমাদের ঠিকঠাক মনে হয় উত্তর চলে এসেছে, এটাই আমরা রেখে দেব। তো তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আমি অঙ্কটি বের করে দিলাম। আমি দেখবো আর একবার ঠিকঠাক আছে কিনা। a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো 8 নম্বর অঙ্কটা করব। 7 নম্বরের অঙ্কটা আমাদের পুরোটাই করতে হবে। 7 নম্বরটা ইউজ করে আমরা 8 নম্বরে করতে পারতাম, কিন্তু তা করব না, কারণ সরাসরি 8 নম্বরটা যদি প্রমাণ করতে বলে শিক্ষার্থীরা তোমাদেরকে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো একইভাবে সমানের ডান পাশের সকল জিনিস আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে এ কিউব মাইনাস 3 a² বি প্লাস 3 ab² মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব। তো এখানে দেখো a কিউব মাইনাস বি কিউব রেখে দেব, ডান পক্ষে আছে হচ্ছে a মাইনাস বি হোল কিউব। তারপর দেখো এই যে মাইনাস 3 a² বি আছে, এটা ডান পক্ষে গেলে হবে প্লাস 3 a² বি। এখানে আছে মাইনাস 3 ab² সরি প্লাস 3 ab² আছে, ডান পক্ষে গেলে হবে মাইনাস 3 ab²। তো এখন আমরা যা আছে তাই লিখবো। a কিউব মাইনাস বি কিউব সমান এখানে a মাইনাস বি হোল কিউব প্লাস, এখান থেকে আমরা 3ab কমন নেব আগের মতো। 3ab যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে a মাইনাস বি। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা 7 নম্বরের মতো, কিন্তু আমাদের 8 নম্বরটা নিয়ে আসতে হবে। তো বাম পক্ষে সব ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি a মাইনাস বি কমন আছে, তো সেক্ষেত্রে আমরা কমন নিতে পারি a কিউব মাইনাস বি কিউব। ওকে, আমরা এই যে দেখতে পাচ্ছি a মাইনাস বি এখানেও আছে, এখানেও a মাইনাস বি আছে, তো a মাইনাস বি আমরা কমন নেব। কমন নেওয়ার পর এই তো দেখো সেকেন্ড ব্র্যাকেট দেব, এখানে একটা a মাইনাস বি চলে গেলে দুইটা a মাইনাস বি থাকবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার থাকবে। তারপর দেখো এখান থেকে a মাইনাস বি একটা চলে গেলে থাকবে শুধু 3ab প্লাস 3ab। তাহলে আমরা এখন পরবর্তীতে দেখি একটু। a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি, এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আছে, তো আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সাথে আছে হচ্ছে প্লাস 3ab প্লাস 3ab। তো আমরা এখন লিখব অতএব a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু a স্কয়ার। দেখো 3টা ab থেকে যদি 2টা ab বাদ দেওয়া যায় থাকে হচ্ছে একটা ab, প্লাস ab প্লাস b স্কয়ার আছে। তো এই হচ্ছে আমাদের শেষেরটার জন্য প্রমাণ বা দেখানো। a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো সব ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বর এবং 3 নম্বর দেখানোর চেষ্টা করব, এই ভিডিওতে দেখানো সম্ভব হলো না। তো শিক্ষার্থীরা ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।